মানব দাস এবং সামাজ সংগঠন করেছিল মানস হয়েলা ভাইসাব ভাই দাস বর্তমান বিজেডি মিশা পরে যে গুরুজি এবং গুরুজি হেলা পরে সে তালিবান শাসন চলাইবা টেরেস্ট লোক করা এবং নিরীহ আদিবাসী মানক মধ্যে মিছ কাহিনী শুনেকি মিছ গপ শুনেকি এবং তাক মনরে মিছ ভগবান আবির্ভাব করাইকি তাক মাধ্যমে সে কাজু জঙ্গল লুট করা এবং লোকঠু মন্থলি চান্দা আদি করা এই কার্যে লিপ্ত লা এবং যে এই কার্য বিরোধ করুলে সে তাঁকু ভবিত করা ভয়ঙ্কর ভাবে লোক পিটুলা যা বি আপনার গণমাধ্যমে প্রকাশ পাইছে কমিটি বাগু নায়ক তা পুক গোটে ঘর ভিতর পুরে পিটুলা আপনার এবং সত্যব্রত নায়ক কমিটি পিটি পিটি মারিদেলাপরে লোক ভবিত ছাড়ি পড়ে যায় সব কিন্তু মারিলা পরে তাকু গুরুজী নির্দেশে নেই জুইরে বসাইবা এবং তা পুত্রকে ডাকি শব পড়া এবং পাউঁশ তা ঘরক পঠাইবা ইয়া হচ্ছে অমানুষিক অত্যাচার বোধে এমতি কাণ্ড কোটি বোধে যে মাওবাদী ফাইরিং করে পড়ে যাতে মাওবাদী মারি পড়ে যাতে কিন্তু ইয়ে এসব কাম পুরা সমাপন করছে এবং পরস্তরে যে বাইচান্স ধরা পড়ে আরেস্ট হচ্ছেন এবং মানব দাস যত ওকিলাত করছে এবং যাই তো বেল করে দেওয়া বেল করে পরে সে কেসু রফা দেওয়া করে দেওয়া এইভাবে ঘটনা 2014 সে লগাতার করেছে এবং বিচার মধ্যে অভিযোগ হয়েছিল এবং এটা যেহেতু খোর্ধা এরিয়ার হচ্ছে এবং খোর্ধা প্রশাসন পুরা তা পছরে ঠিয়া হয়েছে যা ফলে কৌশি লোক অভিযোগ করতে লোক ন্যায় পড়ে কিন্তু এবে সত্যব্রত হত্যার যেত গণমাধ্যম সামনাকু আসিলা এবং ছজন গিরফ হলে ছজন গিরফ হলা পরে সেটি এসপি মহাশয় কুচি যে সে আদিবাসী আন্দোলন করুলে কিন্তু মু আপনার মধ্যে প্রশ্ন পদাচ্ছি খোর্ধা আরক্ষী অধ্যক্ষ যে এই 20 বর্ষ ভিতরে মতো গোটিয়ে দেখান্তু পরমিশন যেহেতু ধারণা রালি আন্দোলন করার পরমিশন করে গোটা গণতন্ত্র রাষ্ট্রে আপনার কাউকে মারি পারবে কাউ হাঁ পারবে আপনার গণতন্ত্র মাধ্যমে আন্দোলন করে পারবে সরকার চেতাই পারবে এবং তালিবান শাসন করা সে যেহেতু বিগত দিনরে সকসেস হয়েছি তাকে প্রসার কিছু করে পারি নি তেমন সেইটা সে এটি অতিমাত্রায় বড়াই চালিছে তেমন মোর আপনার মাধ্যমে হ্যাঁ নিশ্চিত আজ্ঞা মু এই যে ঘটনা হল সত্যব্রত নায়ক হত্যা পরে মু সে গাঁকু যাই তা পর ভেটলা পরে মু সিধা আসছিল আপনার বেগুনা থানাকু বেগুনা আইসিঙ্কু কহিলি এইভাবে ঘটনা ঘটছে আ পছরে মানব দাস আছে তেমন মানব দাসকে আপনার গিরফ করতু কিন্তু প্রশাসন সে চলো এবং মতো আইএসি কহিলেন আজ্ঞা এটা দেখব কিন্তু আজ পর্যন্ত না এসপি না আইএসি কে সে দিগুক ধ্যান দেলে তার তো তার সাহস বড়িগাল এবং আপনার দেখতে দেখবে এ ঘটনা যদি আজ আসি নথা আপনার গণমাধ্যমকে 15-20 পরে সে কেস মধ্যে রফা দেওয়া তার কি পতা বিজেডি নেতা বহু নেতা সহ তাঁর ফটো আসছে না বহু নেতা না সে যেহেতু গোটে পলিটিক্যাল পার্টি সে চাইব কে কিছু কর্মী আনলে যেহেতু এ কিছু আদিবাসী লোক একজুট করেছিল এবং ভোট রাজনীতি অছি তেমন বিজেডিরে সামিল হয়েছিল বিজেডিরে মিশিলা পরে সে ভাবিলা মু গোটে শক্তি মিলিছি মু এই মাধ্যমে লোক হত্যা করে মারিবে মোর কিছু হবনি তেমন সেই সাহস নেই সে হত্যা করেছি এবং মাগুন্ডাকে তার স্বামী বাড়াইছি তা পুয়কে বাড়াইছি এবং তা স্ত্রী মধ্যে অভিযোগ করছে মু এটি মধ্যে সত্যনায়কর পুত্র অভিযোগ করেছে ডাইরেক্ট মানস দাসে এবং সেটি মধ্যে আগুণী হয়েছে এবং আপনার কৌছি আউ দুই দিন পরে বহুত অভিযোগ আসব আপনার বেগুনা আসব বহুত অভিযোগ আসব তা নাঁরে এবং হত্যা অভিযোগ আসব এবং মারি অভিযোগ আসব তেমন মো নিবেদন হচ্ছে মানে মোটর মুখ্যমন্ত্রী কি যে মুখ্যমন্ত্রী আদিবাসী কথা কোথায় গরিব লোক মহিলা কথা কোথায় এটি যে অত্যাচার হয়েছে তেমন মাননীয় মুখ্য তুরন্ত নির্দেশ দিও এবং মানব দাস সংগঠন মানব সংগঠন ব্যান করা সহ এবং যে এর অপরাধ সম্পৃক্ত অনেক মানব দাস সহ সমস্ত তা পুকুর মধ্যে গিরফ করা মানব দাস পছরে পাওয়ারফুল লোক অনেক নিশ্চয় পাওয়ারফুল নথিল সে ঘটনা ঘটে এসপি চুপ এতে ঘটনা দুই দিন পরে ঘটলা পরে মধ্যে পুলিশ তা পরে পৌঁছ পাওনি আর দুঃখ কথা কোণ কে এসপি না এবং এ সমতল স্থানু পাল্ছেন এবং এ কথা মধ্যে আপনার সতর্ক দেওয়া যদি এ কথা নেই যদি আকশন ন নিয়া যায় এবং মানব গিরফ ন করে সংগঠন বন্ধ করায় এবং রাষ্ট্রীয় দল তো চুপ হয়ে বসবনি আদিবাসী লোক নেওয়া আমি মধ্যে রাজারস্ত ওলাইবু সে পরিবারকে নেওয়া দেওয়া